হ্যালো বন্ধুরা, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর প্রতিষ্ঠার স্বর্ণ এবং শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের কেমব্রিজ খ্যাত এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ইতরাত হোসেন জুবেরিকে প্রথম উপাচার্য নিয়োগ করে মাত্র 161 জন ছাত্রছাত্রী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1953 সালের 6 জুলাই তারিখে, যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 36,000। অবশ্য আপনারা জেনে থাকবেন হয়তো, আয়তনিক বিবেচনায় 753 একর আয়তন বিশিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরেই, অর্থাৎ 3 নম্বরে। তো বন্ধুরা, খেরোগোলায় আর কথা না বাড়িয়ে কোভিড পরবর্তী এই 2021 সালে ধারণকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতম কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। ধন্যবাদ। We'll be right back.
আমরা।